ডিয়ার ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লোক সোজা হয়ে শুয়ে আছে। উনি কেন শুয়ে আছে অবশ্যই কোনো উদ্দেশ্য রয়েছে এখানে। তো উনি এখন আপনাদেরকে একটি ব্যায়াম করে দেখাবে। ব্যায়ামটা আসলে খুবই টাফ একটি ব্যায়াম, এটা আপনারা হয়তো বা অনেকেই স্বাভাবিকভাবে করতে পারবেন না। যদি আপনারা এটা প্র্যাকটিস করেন তাহলে হয়ে যাবে, তবে এটা বেশি করার চেষ্টা করবেন না, কারণ এতে করে আপনার ঘাড়ে প্রবলেম হতে পারে অথবা আপনার ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ আপনার মেরুদণ্ডে চাপ লাগতে পারে। তো উনি আপনাদেরকে প্রথমে ব্যায়ামটি করে দেখাক, এরপর আপনারা দেখুন উনি কীভাবে করে, এরপর আপনারা নিজেরা ট্রাই করে দেখতে পারেন এটা আপনারা করতে পারেন কিনা। এটা কিন্তু আপনার শরীরের ফিটনেসের জন্য অনেকটা হেল্পফুল একটি ব্যায়াম। দেখুন আপনারা, উনি এখন শুরু করবে ব্যায়ামটি, আপনারা লক্ষ্য করবেন আমি একটু দূরে চলে গেলাম। দেখুন ওনার কেমন হচ্ছে, উনি কিন্তু নিজেও এটা করতে অনেকটা অনেক টাফ একটি এক্সারসাইজ আমি আগেই বলে নিয়েছিলাম। দেখুন উনি ওনার আপনার পাটা ওনার লক্ষ্য করুন, পা থেকে একদম নিচু পর্যন্ত দেখুন, উনি সরাসরি দেখুন ওনার পাটা কিন্তু ঘাড় শুধুমাত্র ঘাড়টা দেখুন এখানে বাঁকা অবস্থায় আছে, আর বাকি কিন্তু সে এখানে দাঁড় করিয়ে ফেলেছে তার সম্পূর্ণ ঘাড়ের উপরে রেখে। দেখুন পাটা কিন্তু এইরকম এদিক থেকে সোজা, একদম সোজা করে উনি দেখুন ওনার সম্পূর্ণ বডিটা উনি দাঁড় করে রেখেছে শুধুই মাত্র ওনার ঘাড়ের উপর। আপনারা অবশ্যই এখানে লক্ষ্য করতে পারছেন, এটা আপনার কাছে দেখে সহজ যদি মনে হয়ে থাকে, আপনি যদি এটা নিজে ট্রাই করতে চান তাহলে কিন্তু এটা সম্ভবত আপনি ফার্স্ট টাইম পারবেন না, হয়তো বা অনেক দিন ট্রাই করার পর অধ্যবসায় করার পর আপনি এটা করতে পারবেন ইজিলি। দেখুন তো উনি এখন নামিয়ে ফেলবে, আপনারা এটা লক্ষ্য করুন। তো আপনারা নিজেরা এটা যদি ট্রাই করেন অবশ্যই মনে রাখবেন যে এটা করার সময় কিন্তু আপনারা বেশি জোর করে প্রেশার দিয়ে করতে যাবেন না, তাহলে আপনার ব্যাকবোনটা অথবা আপনার ঘাড়ের যে হাড়টা রয়েছে সেটাই ব্যথা পেতে পারেন। তো আপনারা নিজে ট্রাই করেন, এটা আপনার ফিজিক্যাল যে ম্যাথটা সেটা আপনাকে কমিয়ে দিব। তো আশা করি সকলেই ভালো লেগেছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার নতুন কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফিজ।